786 আসলে সঠিক কোনটা জেনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় হচ্ছে 786। আর এই 786 বিষয়টি বর্তমান এই সমাজে খুবই আলোচিত এবং সমালোচিত, তবে আলোচিত থেকে সমালোচিতই হচ্ছে খুব বেশি। 786 এই বিষয়টি সঠিক না ভুল, তাই আমরা এমন একজনকে হাজির করেছি, মুফতি মুহাদ্দিস ও মুফাসসির গবেষক শেখ আতাউর রহমান সাইদি। আসুন আমরা এই 786 এই আলোচিত এবং সমালোচিত যে সঠিক কোনটা আমরা এই শেখের কাছ থেকে জানব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। 786 এই বর্তমানে এই সমাজে খুবই আলোচিত, তবে আলোচিত থেকে সমালোচিত হচ্ছে খুব বেশি। কেননা এই 786 একজনে বলতেছে হরে কৃষ্ণ, আবার অন্য আরেকজনে বলতেছে না এটা বিসমিল্লা। বিসমিল্লা আসলে বিষয়টা কি, এই বিষয়টা কি যে সঠিক কোনটা, তাই আমরা আপনার কাছ থেকে সঠিক যেটা সেটাই আশা করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 786 অথবা 786, এটা নিয়ে আমি ওই দিনই খুব লক্ষ্য করছি যে আলোচিত সমালোচিত হচ্ছে। আসলে বিষয়টা দেখুন, আমরা মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে যতটি সুরা নাজিল করেছেন, প্রত্যেকটি সুরার শুরুতে একমাত্র সুরা তওবা ছাড়া 114টি সুরা, এর মধ্যে 113টি সুরার শুরুতেই বিসমিল্লাহির রহমান রহিম দিয়ে শুরু করা হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি বিসমিল্লার কত মর্যাদা, কত ফজিলত এবং বরকত। দ্বিতীয় কথা হচ্ছে, রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিসসালাম যখন তারা চিঠি আদান প্রদান করেছেন, তখন সেই চিঠি আদান প্রদান লেখার শুরুতে তারা বিসমিল্লাহির রহমান রহিম তারা লিখেছেন। এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো চিঠিপত্র কোনো রাজা বাদশার কাছে প্রেরণ করতেন, তখনও তিনি বিসমিল্লাহির রহমান রহিম তিনি লিখতেন। কিন্তু 786 এটা রসুল কোনো দিন লিখেছেন এমন কোনো প্রমাণ নেই। সাহাবা আজমাইন, তাবিন, তাবে তাবিন, আম্মা মুস্তাহিদিন, এমনকি ইজমায়ে উম্মা এবং ইজমায়ে সাহাবা কর্তৃক এটা প্রমাণিত নয়। এটা বহু বছর পরে কিছু জ্যোতিষীর মাধ্যমে পরিসংখ্যানের দিক থেকে আরবি অক্ষরের পরিসংখ্যামূলক মান হিসাবে তারা কিছু শব্দের মান, অক্ষরের মান হিসাবে তারা নির্ণয় করেছেন, যার যোগফল হিসেবে আমরা জানি 786। কিন্তু আপনি 786 যদি আপনি হাজার বা লক্ষ বার কোটিবার যদি উল্লেখ করেন, লিখেন বা বলেন, তাহলে একবার বিসমিল্লাহ বলার সমান কখন হবে না। এক দ্বিতীয় কথা হচ্ছে, যারা 786 লিখেন বা লেখা হয় অনেক মসজিদ মাদ্রাসার সামনে এবং দরখাস্ত পত্র চিঠির শুরুতে এটা লেখা হয়, আমরা কি আদৌ কখনো চিন্তা করে দেখেছি যে 786 দ্বারা বিসমিল্লার মান হয় কি না? এক নম্বর কথা হচ্ছে, 786 দ্বারা বিসমিল্লার মান কখনো হবে না, হাজার বার লক্ষ বার কোটি বার হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, এই বিসমিল্লাহির রহমান রহিম এর পরিসংখ্যান যেই জ্যোতির্বিজ্ঞানী জ্যোতিষীরা যেই পরিসংখ্যান যে তারা সংখ্যা উল্লেখ করেছেন, তার যোগফল আসলে কি বিসমিল্লাহির রহমান রহিমের যোগফল 786 হয় কি না, তা আমরা কোনোদিন ভেবে দেখেছি? ভেবে দেখে নেই। আজকে আমি আপনাদের সামনে প্রত্যেকটি অক্ষরের পরিসংখ্যান আমি উল্লেখ করে আপনাদের সামনে আমি আজ পেশ করতে চাচ্ছি দলিল সহকারে। দেখেন, আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি, আমি শ্রোতা মণ্ডলী সবাইকে বলবো, আপনারা যোগ করে দেখবেন, বার পরিসংখ্যান মান হচ্ছে 2, সিনের মান 60, মিমের মান 40, আলিফের মান 1, লামের মান 30, যেগুলো যেহেতু আল্লাহ এখানে দুইটা লাম আছে, পরবর্তী লামের মান 30, আলিফের মান 1, হার মান 5, আলিফের মান 1, লামের মান 30, রর মান 200, হার মান 8, মিমের মান 40,
আলিফের মান এক, নুনের মান পঞ্চাশ, আলিফের মান এক, লামের মান তিরিশ, রর মান দুইশত, হার মান আট, ইয়ার মান দশ, মিমের মান চল্লিশ। আমি যে বিসমিল্লাহ রহমান রহিম এই বাক্যটা যে পড়লাম, এর প্রত্যেকটি অক্ষরের মান যোগফল দাঁড়ায় সাতশত অষ্টআশি বা আটাশি। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, দেখেন বিসমিল্লাহ রহমান রহিমের এই পরিসংখ্যান মান দ্বারা কখনও বিসমিল্লা হবে না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, পরিসংখ্যান দিক থেকে যদি আপনি বিসমিল্লার মান সংখ্যার মাধ্যমে লিখতে চান, তাহলে আপনাকে লিখতে হবে সাতশত অষ্টআশি, সাতশত ছিয়াশি নয়। তাহলে আমরা সাতশত ছিয়াশি লিখছি, এটা আমরা কোন অক্ষরের কিসের নামের পরিসংখ্যান আমরা উল্লেখ করছি? দেখেন সেটা হচ্ছে হরে কৃষ্ণা বা হরে কৃষ্ণা। এখানে হার মান পাঁচ, রর মান দুইশত, ইয়ার মান দশ, কাফের মান বিশ, রর মান দুইশত, শিনের মান তিনশত, নুনের মান পঞ্চাশ, আলিফের মান এক। এই হরে কৃষ্ণা এই অক্ষরগুলির পরিসংখ্যান যোগফল হয় সাতশত ছিয়াশি। আমরা সকলে বলি নাউজু বিল্লাহি মিন জালিক। দেখেন মুসলিম ভাই বোনেরা, আমরা বিসমিল্লার পরিবর্তে আমরা লিখি সাতশত ছিয়াশি। এক নম্বর কথা হচ্ছে সাতশত ছিয়াশি অথবা সাতশত আটাশির মাধ্যমে বিসমিল্লার হাকিকত মর্যাদা কখনও কোনো দিন হবে না, যদি এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা লিখি তাহলে সাতশত অষ্টআশি আমাদের লেখা উচিত যদি আমরা লিখি, কিন্তু সাতশো ছিয়াশি আমরা লিখছি কেন? কারণ এই পরিসংখ্যান এটা কোনো মুসলমান তৈরি করে নাই, কোনো মুসলিম এটা তৈরি করে নেই, এটা মুশরিক হিন্দুত্ববাদীদের মুশরিকদের এটি ষড়যন্ত্র। কারণ মুশরিকরা জানে, হিন্দুত্ববাদীরা জানে যে মুসলমানেরা তারা যত কাজ শুরু করবে, যত কিছু লিখবে, সকল কাজের শুরুতে তারা বিসমিল্লাহ রহমান রহিম বলে বা লিখে তারা শুরু করবে। এই বিসমিল্লার মধ্যে একটি ভুল ঢুকিয়ে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র হিসেবে হিন্দুত্ববাদীরা এই কাজটা করেছে। এজন্য আসুন আমরা সতর্ক হই। এখানে অনেকেই হরে কৃষ্ণের মান ব্যাপার অনেকে কথা বলেছেন, কতকে বলেছেন যে এটা আরবি শব্দ নয়। আচ্ছা, আরবি শব্দ যদি নাই হয়ে থাকে তাহলে বিসমিল্লাহ রহমান রহিমের মান সাতশো ছিয়াশি, আপনি এটা পরিসংখ্যান করলেন কীভাবে? যদি আরবি না হয়ে থাকে তাহলে তো সাতশত ছিয়াশি প্রত্যাখ্যানযোগ্য, সেটাও বাতিল বলে গণ্য হবে। মূল কথা হচ্ছে পরিসংখ্যানের মাধ্যমে, যোগফলের মাধ্যমে বিসমিল্লার মান কখনো হবে না। আসুন আমরা সাতশত ছিয়াশি অথবা সাতশত অষ্টআশি এগুলিকে প্রত্যাখ্যান করে, এই মুশরিকদের ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করে আমরা দেশ এবং জাতি সচেতন হই। আমরা বিসমিল্লাহির রহমান রহিম দিই আমরা সকল কাজ শুরু করি, এটা নবীজির সুন্না। আমি সর্বশেষ বিসমিল্লার একটি ফাজাইল বর্ণনা করতে চাই। বাংলাদেশের ভারত উপমহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ কারামত আলী জৈনপুর রহমতুল্লাহ আলাইহে, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তিনি ফাজাইলে বিসমিল্লার মধ্যে তিনি উল্লেখ করেছেন, যেই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে প্রত্যেকটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম বলে কাজ শুরু করবে, হাশর ময়দানে যদি তাদের আমলনামা যদি নেক আমল যদি কমও হয়, আল্লাহ কর্তৃক বিচার ফয়সলা হওয়ার পরে যদি এই মানুষগুলি যদি জাহান্নামে নিক্ষেপ হয়ে যায়, ফেরেশতারা যখন তাদের হাতে এবং পায়ে ছিগল বেঁধে জাহান্নামে নিয়ে যাবে, তখন এই প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার লোক এবং বিসমিল্লাহ লেখার লোকগুলি তাদের মাথা বেঁকা করে, ঘাড় বেঁকা করে আল্লাহর দিকে তাকাবে, কিন্তু জবান কোনো কথা বলতে পারবে না, জবানটা আল্লাপাক আগেই বন্ধ করে দিবেন, কোনো কথা বলতে পারবে না। আল্লাপাক তার রহমতের করুণার মায়া নজর তখন এই সকল বান্দাদের দিকে লক্ষ্য হবে, তিনি তাকাবেন, তখন তিনি বলবেন, ফেরেশতারা তোমরা দাঁড়াও, আজ আমার বান্দা তোমরা তাকে হাতে এবং পায়ে ছিগুল বেঁধে জাহান্নামে নিয়ে যাচ্ছ, কিন্তু আমার বান্দা আমার দিকে কেন তাকাচ্ছে, সে যেন কী বলতে চায় তার জবানটা খুলে দাও। তখন ওই বান্দা জাহান্নামের দ্বার প্রান্তে গিয়ে তখন ওই বান্দা বলব, রব্বুল আলামিন
আমি দুনিয়াতে ভালো কাজ করতে পারিনি ঠিকই, কিন্তু দুনিয়ার মধ্যে সকল কাজের শুরুতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে আমল করতে গিয়ে ইত্তেবা করতে গিয়ে আমি সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম বলে আমি ভালো কাজ আমি শুরু করেছিলাম। যার যে বিসমিল্লার মধ্যে আল্লাহ নামের একটি একটি নাম রয়েছেন, রহমান একটি সিফাত রয়েছেন, রহিম একটি সিফাতি গুণবাচক রয়েছেন, যার অর্থে পরম দয়ালু ও মেহরবান। রব্বুল আলামিন এই যে রহমান এবং রহিম বিসমিল্লার মধ্যে এই দুটি নাম আমি উচ্চারণ করেছি, আজ আমি তোমার কাছ থেকে রহমান এবং রহিমের কোনো দয়া করো না, আজ আমি তোমার কাছ থেকে আমি কিছুই পেলাম না। যখন বান্দা আল্লাহর কাছে এই প্রশ্ন তুলবেন তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা আমার বান্দার হাতের এবং পায়ের শিকল খুলে দাও, আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দাও, কারণ আমার নাম রহমান, আমার নাম রহিম। সত্যি তার আমলনামা তখন খোলা হবে, আমলনামা খুলে দেখবে ঠিকই তার প্রত্যেকটি ভালো কাজের আগে শুরুতে বিসমিল্লাহ উল্লেখ করা হয়েছিল। এই শুধু বিসমিল্লাহ রহমান রহিম, এই রহমান এবং রহিম নাম উল্লেখ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে মাফ করে দিবে। প্রিয় দেশ এবং দেশের বাইরে যারা শুনছেন, আমি সকলকে অনুরোধ করব, আপনি যদি 786 অথবা 788 যদি আপনি লিখেন, তাহলে কিন্তু আপনি এই ফাজাইল এই ফজিলত আপনি কুর্শিনকাল কোনো দিন আপনি পাবেন না। আসুন আমরা সকলেই এই হিন্দুত্ববাদী মুশরিকদের ষড়যন্ত্রের মধ্যে আমরা পা না দিয়ে কোরআন এবং সুন্নার দিকে আমরা চলে আসি। সকল ভালো কাজে শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম বলে আমরা কাজ শুরু করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে সঠিক তথ্য পাওয়ার জন্য। শেখের কাছ থেকে আমরা যে তথ্যভিত্তিক যে কথাগুলো শুনেছি, আশা করি এরপরে আর কোনো কথা থাকতে পারে না। কেননা যেখানে 7, 8, 6 মহান আল্লাহ তাআলা বলেনি এবং নবী রাসূল বা সাহাবারা কেউ এটা করে জাননি, সুতরাং আমরা এটা কখনোই করব না। যে দেখুন যে 7, 8, 6 এটা যদি আমরা হাজারবার লক্ষবার কোটিবারও যদি বলি বা লিখিও, তারপরে এর কোনো ফায়দা আসবে না। সুতরাং আমরা এই 7, 8, 6 এই লেখাটিকে আমরা সবাই দূরে থাকি, আমরা নিজেরাও লিখব না এবং অন্যদেরকে বলতে আমরা কখনো উৎসাহিত করব না। তাই আমরা সঠিক যে বিসমিল্লাহির রহমানির রহিম যেটা সঠিক আমরা সেটাই বলবো। এই বিসমিল্লাহির রহমানির রহিম সংক্ষেপে না লিখে আমরা সঠিক যেভাবে যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা সেটাই লিখব, এতে আমাদের ফায়দা আসবে। সুতরাং আমরা যেটা ফায়দা আসবে আমরা সেটাই লিখব। মহান আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং এরকম নিত্য নতুন ইসলামিক বিষয় জানার জন্য অবশ্যই চ্যানেলটি বেল বাটনের আইকনে ক্লিক করে রাখুন, শেয়ার করুন, লাইক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।